হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ শিক্ষামূলক সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য ট্রাস্ট টিপট। আর এই কাহিনীটি হচ্ছে জন আর অ্যালিস নামের একটা দম্পতির, যারা একটা চায়ের পট বা চায়ের পাত্র খুঁজে পায়। আর এই প্রাচীন চায়ের পাত্রটিতে তাদের লাইফ পুরোপুরি বদলে যায়। মানে এই চায়ের পট থেকে টাকা বের হতো, আর অনেক টাকার মালিক হওয়ার পরে তাদের অবস্থা কি হয় সেটাই আমরা এই সিনেমাতে জানতে চলেছি। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা জন নামের একটা ছেলেকে দেখতে পাই, যে একটা কোম্পানিতে কাস্টমার কেয়ার এজেন্ট হিসেবে কাজ করতো। আর জন তার স্ত্রীর সাথে একটা ভাড়া বাড়িতে থাকতো, আর এই বাড়ির মালিক হচ্ছে অর্নি, যে কিনা জনের স্ত্রী অ্যালিসের পেছনে সবসময় পুরো রয়েছে। আর সে জনকে অনেক বিরক্ত করতো। আর এদিকে অ্যালিসও কাজ করছে, কিন্তু সে কোনো চাকরি খুঁজে পাচ্ছে না। আর বর্তমানে তাদের ভাগ্য খুবই খারাপ রয়েছে, মানে তারা দুজন খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তো ওদিকে আমরা দেখি জনের বস তার কাজে মোটেও খুশি নয়, আর এদিকে অ্যালিসও কোনো চাকরি খুঁজে পাচ্ছে না। আবার ওদিকে আস্তে আস্তে তাদের সব টাকাও শেষ হয়ে যাচ্ছে। তো এই সময় তাদের অনেক টাকার প্রয়োজন। তো এই সময় তাদের দুজনকে একটা পার্টিতে দেখানো হয়, যেখানে শুধু তাদের দুজন বন্ধু রয়েছে। আর তারা গরিব বলে এই দুজন বন্ধু ছাড়া তাদের সাথে অন্য কেউ কথা বলছে না, তবে এ ব্যাপারে তাদের কোনো অভিযোগ ছিল না। তো যাই হোক, পরের দিন তারা দুজনে ঘরের কিছু জিনিস কেনার জন্য বাইরে যায়। আর তারপর তারা দুজনে অ্যালিসের চাকরির বিষয়ে একে অপরের সাথে কথা বলছিল। আর তখনই তাদের দুজনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে গাড়ি চালানোর সময় অমনোযোগী হয়ে গিয়েছিল, আর এই জন্য তাদের অ্যাক্সিডেন্ট হয়। তবে এতে তাদের কোনো ক্ষতি হয় না। তো তখন পুলিশের সাথে কথা বলার সময় অ্যালিস সামনের একটা অ্যান্টিক দোকান দেখতে পায়। অ্যান্টিক দোকান মানে হচ্ছে যেখানে প্রাচীন বা পুরনো জিনিসগুলো বিক্রি হয়ে থাকে। তো যাই হোক, সেখানে অ্যালিস একটা মহিলার হাতে একটা টিপট বা চায়ের পাত্র দেখতে পায়, যেটা খুবই সুন্দর। তো অ্যালিস তারপর ওই মহিলাটির পেছনে পেছনে ওই অ্যান্টিকের দোকানে যায়। আর মহিলাটি অ্যালিসকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি চাও? কিন্তু অ্যালিস এর কোনো উত্তর দেয় না এবং অন্য বিষয় নিয়ে কথা বলে। আর ওই কথায় কথায় ওই মহিলা অ্যালিসকে তার পুরনো একটা ছবি দেখায়, মানে নিজের সম্পর্কে বলতে থাকে। আর তখনই হঠাৎ করে মহিলার টেলিফোন বেজে ওঠে, আর সেটি ধরার জন্য ওই মহিলাটি সেখান থেকে চলে যায়। আর এই সুযোগে অ্যালিস ওই মহিলার ঘরে যায়, যেখানে অ্যালিস ওই মহিলাটিকে টিপটটি রাখতে দেখেছিল। আসলে অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই টিপটটি দেখার পরে অ্যালিস ওটা থেকে নজর সরাতেই পারছিল। এরপর অ্যালিস সেই টিপটটি চুরি করে এবং সেখান থেকে পালিয়ে বাড়িতে নিয়ে আসে। আর এরপর থেকে অ্যালিস সেই টিপটটিকে সবসময় তার কাছে রাখতো। তো যাই হোক, একদিন অ্যালিস ভুল করে ব্যথা পায় নিজের শরীরে, আর তখনই টিপটের ঢাকনা নড়ে ওঠে আর হঠাৎ করে খুলে যায়। আর তখন অ্যালিস ওই টিপটটি চেক করে দেখে ভেতরে কিছু টাকা রয়েছে। তো তার কাছে বিষয়টি নিয়ে খটকা লাগে, আর এরপর সে আবার একটা আঘাত করে নিজেকে। আর এরপর সেই পট থেকে আরো কিছু টাকা আসে। তো এটা দেখে সে পুরো অবাক হয়ে যায় এবং বুঝতে পারে সে যতবার ব্যথা পাবে ততবারই এই টিপটটা তাকে টাকা দেবে। আর ওদিকে আমরা দেখি জনকে তার বস চাকরি থেকে বের করে দিয়েছে। এরপর সে যখন বাড়িতে আসে, সে পুরো ঘরকে অবসল অবস্থায় দেখে এবং ভেতরে এসে অ্যালিসকে বিছানায় শুয়ে থাকতে দেখে। এবং আমরা দেখি অ্যালিসের শরীরে অনেক ক্ষতবিক্ষত চিহ্ন। এর মানে হচ্ছে অ্যালিস ঘরে যতগুলো জিনিস রয়েছে সবগুলো জিনিস দিয়ে নিজেকে যত পারে কষ্ট দিয়েছে বা ব্যথা দিয়েছে। তো যাই হোক, জন তো আর বুঝতে পারছে না অ্যালিস এমন ব্যথা কি করে পেল। তো এরপর জন যখন অ্যালিসকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? অ্যালিস জনকে উত্তর দেয়, সব ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আর তখন জন অ্যালিসকে বলে, আমার চাকরি চলে গিয়েছে। তখন অ্যালিস জনকে একটা থাপ্পড় মারে, আর তখনই টিপট থেকে টাকা বের হয়। আর এরপর অ্যালিস জনকে সবকিছু খুলে বলে যে, আমরা কেউ ব্যথা পেলে টিপট থেকে টাকা বের হবে। তো এইভাবে অ্যালিস ওই সারাদিন নিজেকে আঘাত করতে থাকে এবং টাকা কামাতে থাকে। তো এই বিষয়টা আবার জনের ভালো লাগে না। জন বলে, এটা কোনো চাকরি নয়, আর এটা টাকা আয় করার সঠিক রাস্তাও নয়। আর অ্যালিস তখন জনকে বোঝায়, দেখো আমরা এত কষ্ট করার পরও টাকা আয় করতে পারছি না, আর এই টিপটটি হচ্ছে সৃষ্টিকর্তার কাছে থেকে পাঠানো আমাদের জন্য উপহার, যেটার মাধ্যমে আমরা যত চাই তত টাকা আয় করতে পারবো, আর এটার মাধ্যমে আমাদের জীবনে কোনো কাজে করতে হবে না। তো এরপরের দিন আমরা দেখি অ্যালিসের জন্য জন একটা চিঠি লিখে রেখেছে, আর ঘুম থেকে সে চিঠি পড়ে অ্যালিস পুরো ভয় পেয়ে যায়। ওই চিঠিতে লেখা ছিল, আমরা যেভাবে টিপট থেকে টাকা আয় করছি এটা পরবর্তীতে আমাদের একটা বিপদে ফেলবে, এবং ওই টিপটটা তুমি যেখান থেকে এনেছো আমি সেই দোকানে এই টিপটটা ফিরে দিতে যাচ্ছি। আর তখনই জন সেই দোকানে যায়, আর দোকান বন্ধ দেখতে পায়। আর এরপর জন সেই টিপটটিকে নিয়ে শহরের একটা অ্যান্টিক শোতে যায়, অ্যান্টিক শো মানে যেখানে পুরনো জিনিসপত্র দেখানো হচ্ছিল। তো তখন সেই টিপটটিকে টিভিতে দেখানো হয়, আর টিভিতে সেই টিপটটিকে দেখে চাইনিজ একজন পুরনো জিনিসের বিশেষজ্ঞ ডক্টর লি, আর সে ওটা দেখে শকড হয়ে যায়। ওই টিপটের মালিকের সাথে তিনি দেখা করবেন, আর তার ভাব দেখে আমাদের মনে হয় তিনি এই টিপটের ব্যাপারে অনেক কিছু জানেন। তো যাই হোক, এরপর জন টিপট বাড়িতে নিয়ে আসে, আর তারা দুজন তখন একটা শর্ত করে এরকম, যে তাদের যখন 1,000,000 টাকা আয় করা হয়ে যাবে, মানে ধরুন বাংলাদেশি টাকায় 8.5 কোটি টাকার মতো যখন টাকা আয় হয়ে যাবে, তখন তারা এই টিপটটি দোকানে ফিরিয়ে দিয়ে আসবে। তো এরপর তারা দুজনে আলাদা আলাদা উপায় বের করতে থাকে নিজেকে আঘাত করার জন্য, যেমন শুলে ট্যাটু করে নিজেকে ব্যথা দেওয়া, দাঁত উঠিয়ে নিজেকে ব্যথা দেওয়া, এভাবে আরো নানা উপায়ে তারা টাকা আয় করে, যেগুলো তারা ঘরের বাথরুমে লুকাতে শুরু করে। আর এদিকে জনের বাড়িতে দুজন ইহুদি যমজ ভাই আসে, যারা জনকে অনেক খারাপ ভাবে মারধর করে। এর সাথে তারা ওই টিপটের ব্যাপারে জিজ্ঞেস করে। ওই দুই ভাই বলে, এই টিপটটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার দাদি অনেক কষ্টে বাঁচিয়েছিল, এবং তার দাদি মারা যাওয়ার আগে তাদের দুই ভাইকে বলেছিল ওই টিপটটি অনেক আগে চুরি হয়ে গিয়েছে এবং তোমরা ওটা অবশ্যই উদ্ধার করো। আর এই কথা বলেই তারা জনকে মারতে থাকে, এবং সেই টিপট থেকে যত টাকা বের হয়েছে সেগুলো দিতে বলে। এবং জনকে মারতে দেখে অ্যালিস ওই টিপট থেকে যত টাকা পেয়েছিল সেগুলো দুই ভাইকে দিয়ে দেয় এবং বলে ওই টিপটটি তারা বিক্রি করে দিয়েছে। তো এরপর ওই দুই ভাই
ভাই। ঘর থেকে বাইরে যাওয়ার পর জন আর অ্যালিস পটের ব্যাপারে আরো খোঁজ খবর নিতে যায় যে এটা কেমন ব্যাপার আর এই টি পটের ভেতর থেকে টাকা আসার কারণ কি। তো এর জন্য তারা একটা লাইব্রেরিতে যায় আর তখন অনেক হিস্ট্রি বই ঘাটার পর তারা একটা বই পায় আর সেই বই থেকে তারা জানতে পারে যে এই টি পটটি জিসাস ক্রিস্ট যখন এসেছিল তখনকার সময়ের। আর তারপর ওই বইতে একটা পাতা ছিল যে পাতা বা পৃষ্ঠাতে লেখা ছিল যে এই পট ব্যবহার করলে পরবর্তীতে কি কি সমস্যা হবে। তো অ্যালিস সেই পাতাটা দেখেই তাড়াতাড়ি ওই পৃষ্ঠাটা জনের নজর এরিয়া ছিঁড়ে ব্যাগে রেখে দেয়। তো যাই হোক, এরপর জন যখন ওই টি পট ব্যবহার করার পর কি কি বিপদ হতে পারে, কি কি লোকসান হয় সেটা চেক করতে যায়, তখন দেখে সেই পৃষ্ঠাটা নেই। আর তখন এই ব্যাপারে সে অ্যালিসকে জিজ্ঞাসা করে আর তখন অ্যালিস জনের মনোযোগ অন্যদিকে টেনে নেয়। আর বাড়িতে এসে অ্যালিস জনকে বলে, দেখো আমাদের আরো অনেক টাকা আয় করা উচিত, এর সাথে অনেক খরচ করা উচিত এবং এই নতুন জীবনটাকে উপভোগ করা উচিত। তো এরপর তারা এইভাবে অনেক দামি আর অনেক একটা বিশাল বাড়ি কিনে ফেলে। আর এরপর জন দেখতে পায় অ্যালিসের আচার ব্যবহার আগের চেয়ে বদলে যাচ্ছে। মানে তার একটা বড়লোক বান্ধবী ছিল যে অ্যালিসকে দেখতে পারতো না, অ্যালিসও তাকে দেখতে পারতো না, অ্যালিস সেই বড়লোক বান্ধবীর সাথেই বন্ধুত্ব করছে। আর পুরনো যে গরিব বান্ধবী ছিল যে অ্যালিসকে দাম দিত তাকে ইগনোর করছে। কিন্তু জন বড়লোক হয়ে যেটা করেছে সে তার পুরনো বন্ধুদের সাথেই সময় দিচ্ছিল। তো যাই হোক, পার্টি যখন চলছিল তখন তাদের বাড়িতে সেই চাইনিজ বিশেষজ্ঞ ডক্টর লি চলে আসে আর তিনি হচ্ছে ওই টি পটটিকে টিভিতে দেখেছিলেন। তো ডক্টর লি তাকে বলেন, তোমাদের জীবনে ভবিষ্যতে বড় ধরনের একটা বিপদ রয়েছে আর এই ব্যাপারে আমি তোমাদের সাথে কথা বলতে চাই। তো যাই হোক, এই কথা শোনার পরে অ্যালিস আর জন প্রথমে নিজেদের মধ্যে কথা বলতে বাইরে আসে আর তারপর অ্যালিস এসে ডক্টর লিকে বলে আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আর তারপর আমরা দেখি অ্যালিস ওই ধনী মেয়েকে খুশি করার জন্য বা তার সামনে পার্টনার জন্য তার সকল ক্ষয় খরচ বহন করতে থাকে। কারণ অ্যালিসের ধারণা তার কাছে যতদিন এই পট থাকবে ততদিন তো সে ধনী থাকবেই। মানে অ্যালিসের একটা পার্টের ব্যাপারে সে গিয়েছে আর কি। তো যাই হোক, এই পটের ব্যাপারে যখন অ্যালিস আর জন কথা বলছিল তখন ওদের কথা ওদের পুরনো বাড়িওয়ালা মানে অরণি শুনে ফেলে আর সে ভেতরে এসে বলে, আমি জানি তোমরা দুজনে কিভাবে এটা কায় করেছো। আর সে অ্যালিসের হাত থেকে টিপটটি নিয়ে পালাতে থাকে আর বাইরে এসে সেই টিপটটিকে অনেক দূরে ফেলে দেয় আর এর সাথে সে ওই টিপটের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয়। কিন্তু এত কিছু হবার পরও ওই টিপটের কোনো ক্ষতি হয় না। এটা দেখে অ্যালিস অবাক হয়ে যায় আর তারা ভাবে এটা কিভাবে সম্ভব। তো এটার কারণ জানার জন্য তারা দুজনে ডক্টর লির কাছে যায় আর তখন ডক্টর লি তাকে বলে, এটা 2000 বছর আগের আর এই টিপটটি 1000 বছর পূর্বে পৃথিবীর সবচেয়ে মহান লোকের কাছেও ছিল আর সেই পৃথিবীর সবচেয়ে মহান লোকটি এই টিপটটি পাওয়ার কারণে পৃথিবীর সবচেয়ে খারাপ লোক হয়ে গিয়েছিল। আর তারপর টিপটটি হারিয়ে যায় আর তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই টিপটটির খোঁজ পাওয়া গিয়েছিল কিন্তু তখনই আবার হারিয়ে গিয়েছিল। আর এটা এমন একটা টিপট, এটা যদি একটা ভালো মানুষের কাছেও যায় সে মানুষকে ধ্বংস করে দিতে পারে এবং তাকে দুনিয়ার সবচেয়ে খারাপ বানিয়ে দিতে পারে। তো এই টিপটটা যেহেতু তোমাদের কাছে রয়েছে এটা তোমাদের আস্তে আস্তে পুরোপুরি শেষ করে দেবে। এবং ডক্টর লি এটাও বলেন, একমাত্র আমি জানি তুমি এটা থেকে কিভাবে মুক্তি পেতে পারো এবং আমি মনে করি তোমাদের ভালোর জন্য এই টিপটটি আমার কাছে দিয়ে দেওয়া উচিত। কিন্তু তখন অ্যালিস ভাবে ডক্টর লি হয়তো এভাবে ধনী হতে চায়, তাই সে ডক্টর লিকে এটা দেয় না। আর এরপর তারা দুজনে বাড়ি ফিরে আসে আর তারপর আমরা দেখি তারা আবার ব্যথা পেয়ে টাকা কামানো শুরু করে। আর এরপর আবার সেই ইহুদি জমজ দুই ভাই আসে এবং তারা অ্যালিস এবং জনের বাথরুমে লুকানো টাকা নিয়ে যেতে থাকে। আর তখনই জন আর অ্যালিস রুমের বাইরে আসে আর ওই জমজ দুই ভাই অ্যালিসের হাতে পট দেখে বলে, আমাদের দুই ভাইয়ের ভাগের টাকা তুমি আর অ্যালিস বানাচ্ছ। আর তারা বলে, আমরা এই টিপটের সত্যতা জানি, আমাদের এই টিপট দরকার নেই, কিন্তু আমরা আমাদের ভাগের টাকা নেবার জন্য বারবার আসবো। আর যাবার আগে ওই দুই ভাই এই কথা বলে যে, যত তাড়াতাড়ি পারো এই টিপট থেকে মুক্তি নিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের ধ্বংস অনিবার্য। তো এই কথা বলে যখন তারা বাড়ি থেকে বের হবে তখনই অ্যালিস তাদের উপর আক্রমণ করে দেয় আর জনও তার উপর আক্রমণ করে। মানে তারা নিজেদের কষ্টের টাকা রক্ষা করার চেষ্টা করে। আর তখনই ওই জমজ দুই ভাইও অ্যালিস এবং জনের উপর হামলা করে, যে কারণে জন আর অ্যালিস দুজনে অজ্ঞান হয়ে যায়। আর সকালবেলা যখন জনের চোখ খোলে তখন সে দেখে ওই দুই ভাই সব টাকা নিয়ে গিয়েছে আর টিপটটাও আগের চেয়ে এখন অনেক কম টাকা দিচ্ছে। আর তখন তারা বুঝতে পারে তাদের টিপট থেকে টাকা আয় করতে হলে তাদের আগের চেয়ে আরো বেশি আঘাত পেতে হবে। তো এর জন্য জন একটা বারে যায় আর বারে গিয়ে অনেক বড় মাপের একটা গুন্ডাকে বিরক্ত করতে শুরু করে যাতে সে পিটুনি দেয় তাকে। তো এরপর গুন্ডাটি জনকে অনেক খারাপ ভাবে মারে আর এর জন্য সে অনেকগুলো টাকা পায়। তো এরপর ডক্টর লি জনের সাথে দেখা করে এবং জনকে বলে, তুমি অনেক বদলে গিয়েছো, এই টিপটটি পুরোপুরি তোমাকে নিজের বশে নিয়ে নিয়েছে। আর তিনি জনকে আবারও বোঝায় আরো দেরি হয়ে যাওয়ার পূর্বেই তোমাদের এই টিপট থেকে মুক্তি পেতে হবে। আবার এদিকে অ্যালিস একটা নতুন বিষয় জানতে পারে, সেটা হচ্ছে এই টিপট থেকে টাকা বের করার জন্য শুধু যে নিজে আঘাত পেতে হবে এরকম কোনো কিছু নয়, তার আশেপাশে যদি কারো আঘাত লাগে তাহলে এই টিপটটি টাকা দেবে। আর তখনই তারা দুজনে টাকা আয় করার নতুন একটা পথ পেয়ে যায়। যেমন তারা প্রথমে হসপিটালে যায় যেখানে একটা মহিলার ডেলিভারি হচ্ছিল আর মহিলার যেহেতু কষ্ট হচ্ছিল আর এজন্য টিপটটি টাকা দেয়। এরপর তারা বক্সিং রিং এর কাছে যায় যেখানে তার আঘাত পেলে টিপটটি টাকা দেয়। তো এরপর তারা বিভিন্ন জায়গায় যায় যেসব জায়গাতে মানুষ কোনো না কোনো ভাবে আঘাত পাচ্ছিল। তো এমনটা করে তারা দুজনে অনেক টাকাও পাচ্ছিল আর তাদের কোনো কষ্ট হচ্ছিল না বা আঘাতও লাগছিল না। কিন্তু তখন জন বুঝতে পারে অ্যালিস টাকার জন্য অনেক বদলে যাচ্ছে আর সে অন্যদের প্রচুর আঘাত করতে চায় এবং টিপট থেকে টাকা আয় করার চক্করে সে নিজের কন্ট্রোলও হারিয়ে ফেলেছে এবং টাকার জন্য সে যে কাউকে মারতে পারে। যেমন আমরা দেখি রাস্তায় একটা মহিলা পার হচ্ছে কিন্তু অ্যালিস তাকে মারতে যাচ্ছিল, কিন্তু জন অল্পের জন্য তাকে বাঁচিয়ে নেয়। আর তখন অ্যালিস জনকে অনেক খারাপ কথা বলে রেগে গাড়ি থেকে বাইরে বের হয়ে আসে আর
আর তখন তারা আরো একটা কথা জানতে পারে, তারা একে অন্যকে খারাপ কিছু বললে ওই টিপটি টাকা দেবে। তো টাকা আয় করার জন্য অ্যালিস জনকে অনেক কিছু বলে, আর তারপর জনকেও বলে তুমি আমাকে এরকম কিছু বলো। তো এইভাবে তারা সিরিয়াসলি একে অপরের সাথে ঝগড়া করা শুরু করে এবং একজন আরেকজনকে কটু কথা এবং গোপন কথা যা যা আছে সবকিছু বলতে শুরু করে। মানে ঝগড়া করতে করতে তারা নিজেরাই একে অপরের পর্দা উঠাচ্ছে, কিন্তু পরিবর্তে টাকা ঠিকই পাচ্ছে। তো টাকা পেলেও তাদের মধ্যে কিন্তু গোপন কথাগুলো বের হয়ে আসছে এবং দুজনের সম্পর্কই ভাঙনের পথে। যেমন অ্যালিস জনকে একটা গোপন কথা বলে, সেটি হচ্ছে সে টাকার জন্য তাদের পুরনো বাড়িওয়ালার সাথে শারীরিক সম্পর্ক করেছিল। তো এটা শুনে তো জন পুরো রেগে যায়, আর সে তখনই তার পুরনো বাড়িওয়ালা মানে অর্নিকে মারার জন্য তার বাড়িতে যায়, কিন্তু উল্টো সে নিজেই মার খেয়ে ফিরে আসে। তো এখন জন আর অ্যালিসের যত সিক্রেট ছিল সব তো বাইরে চলে এসেছে। তো তাদের মধ্যে তো আর ওইসব সিক্রেট নিয়ে ঝগড়া করার কিছু নেই, টাকাও আর আসবে না। তাই তারা এখন যেটা করে, অন্যদের যে সিক্রেট রয়েছে সেগুলো খুঁজে বের করে এবং তাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয় যাতে সেখান থেকে তারা টাকা কামাতে পারে। যেমন অ্যালিসের যে ধনী বান্ধবী ছিল পেটাল, তার স্বামীকে গিয়ে বলে তোমার স্ত্রী তোমার প্রিয় কুকুরকে মেরেছিল। আর এরপর জনের বসের সম্পর্কে জনের স্ত্রীকে গিয়ে ক্লিক দেয় যে তার অবৈধ সম্পর্ক রয়েছে। আর এরপর অ্যালিস জনকে বলে আমি একবার অনেক টাকা আয় করতে চাই। আর তখন জন বলে কিভাবে? তখন অ্যালিস বলে দেখো নর্মালি যদি আমরা এগুলো বলে এত টাকা কামাই করতে পারি, তাহলে যদি আমরা কাউকে মেরে দিই তাহলে তো আমরা অনেক টাকা পাবো। আর সে জনকে বলে দেখো আশেপাশে কত অপরাধী রয়েছে, আমরা যদি কোনো অপরাধীকে ডাইরেক্ট মেরে ফেলি তাহলে কারো কোনো সমস্যা হবে না, আর এতে তো একটা ভালো কাজই হবে। তো এই জন্য তারা কোনো ক্রিমিনালকে মারার আগে কবর খুঁড়তে থাকে। মানে তারা দুজন পুরো মোহতে চলে গিয়েছে ওই টিপটের। কিন্তু তখন হঠাৎ করে জন অ্যালিসকে আটকাতে চায় এবং তাকে জিজ্ঞেস করে আচ্ছা বলতো যদি টিপট বা আমার মধ্যে থেকে একজনকে বেছে নিতে হয় তাহলে তুমি কাকে বেছে নেবে? অ্যালিস এর কোনো জবাব দেয় না। আর জন তখন বুঝতে পারে অ্যালিস পুরোপুরি কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। আর এরপর জন ডক্টর লির কাছে যায়, আর তখন ডক্টর লি তাকে বলে ওই টিপটের প্রভাব তোমাদের উপর থেকে সরানোর জন্য ওই টিপটটি আমাকে দিয়ে দিতে হবে। কিন্তু জন বুঝতে পেরেছে এখন অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ অ্যালিস ওই টিপট কোনোভাবেই দেবে না, কারণ সে পুরোপুরি অ্যাডিক্টেড। তো যাই হোক, এরপর জন ওই বইয়ের পৃষ্ঠাটা পায় যেটার মধ্যে এই টিপট ইউজ করলে কি কি বিপদ আসবে বা কি লোকসান হবে সেটা রয়েছে। আর তখন জন বুঝতে পারে অ্যালিস আগে থেকেই জানতো যে এই টিপট ব্যবহার করলে কত ভয়ানক ফল হতে পারে। তো এরপর আমরা দেখি জন ওই টিপট নিয়ে জানালার কাছে গিয়ে বসে, মানে আর একটু নড়চড় হলে সে দুইতলা থেকে নিচে পড়ে গিয়ে মারা পড়বে। আর তখন অ্যালিস যখন আসে তখন সে অ্যালিসকে সবকিছু জিজ্ঞেস করে, আর অ্যালিসে তখন বুঝতে পারে তার ভুল হয়েছে এবং সে জনের কাছে ক্ষমা চায় এবং সেও রাজি হয় যে ডক্টর লিকে আমরা এই টিপটটি দিয়ে দেবো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একবারে জাদুর মতো অ্যালিস আবার ওই টিপটের প্রতি আকর্ষিত হতে থাকে। আর তখন জন অ্যালিসকে ওই টিপটের প্রতি আবারও আকর্ষিত হতে দেখে বুঝতে পারে অ্যালিস এই টিপটের পিছু কখনোই ছাড়বে না, আরো ভয়ানক কিছু অপেক্ষা করছে। তাই সে টিপটের সাথে নিজেও জানালা থেকে নিচে পড়ে যায়, মানে সুইসাইডের মতো একটা কিছু করে। তো জানালা দিয়ে নিচে পড়ার পর টিপট থেকে অনেক টাকা বের হয়। আর তখন অ্যালিস বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে, টাকার চেয়ে জনের গুরুত্ব অনেক বেশি। তো এরপর সে ওই টিপটটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা সকালে দেখে ওই টিপটটি অর্নি চুরি করে নিয়ে গিয়েছে। তো প্রথমে তারা খুশি হয় যে ঝামেলা এখন ওদের উপর দিয়ে যাবে, কিন্তু পরে তাদের মনে হয় এই টিপটটাকে তো থামাতে হবে, আর এই টিপটের শক্তিকে কমানোর জন্য এই টিপটটি তাদের ডক্টর লিকে দেওয়া উচিত। আর এই জন্য তারা দুজনে ওই টিপটটি ফিরিয়ে আনার জন্য আবার অর্নির বাড়িতে যায়। আর সেখানে গিয়ে তারা দেখে অর্নির ঘরে সকল জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর তারা অর্নির এমন ব্যাপারে অবস্থা দেখে তারা বুঝতে পারে যে অর্নিও একই কাজ শুরু করেছে, নিজেকে নিজে আঘাত দিচ্ছে। তো অ্যালিস তখন অর্নিকে থামতে বলে, কিন্তু অর্নি থামে না। আর তখনই জন আর অর্নির মধ্যে হাতাহাতি শুরু হয়, আর ওদিকে তো টাকা বের হচ্ছেই। আর তখন আমরা দেখি অর্নির স্ত্রীও সেখানে চলে আসে এবং তার হাতে বন্দুক ছিল। তো বন্দুক নিয়ে যখন অর্নি জন আর তার স্ত্রী অ্যালিসকে মারবে, তখনই সেই ইহুদি জমজ ভাই চলে আসে, তাদের কাছেও বন্দুক ছিল। আর তখন তাদের মধ্যে গুলাগুলি হয়, আর এতে আমরা দেখি ওই ইহুদি দুই ভাইও মরে এবং অর্নি তার স্ত্রীও মরে, আর শুধুমাত্র জন এবং অ্যালিস বেঁচে যায়। কিন্তু এতগুলো মানুষ মরার ফলে সেখানে অনেকগুলো টাকা চলে আসে। আর তারপর তারা সেই টাকা নিয়ে বাইরে আসে, আর বাড়ি থেকে বের হতেই তারা ডক্টর লিকে দেখতে পায়। আর তখন ডক্টর লি বলে অনেক বড় বড় মহারাজা বা অনেক শক্তিশালী মানুষরা এই টিপটের মোহ থেকে বের হতে পারেনি এবং তারা সবাই ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু জন আর অ্যালিস এই টিপটটিকে ছাড়ার মতো সাহস করেছে। তো এরপর আমরা দেখি ডক্টর লিকে দিয়ে দেয়, আর এরপর এই টিপট থেকে তারা যত টাকা কামিয়েছিল সকল টাকা তাদের যে গরিব বন্ধু ছিল, মানে তারা যখন গরিব ছিল তখন যে বন্ধুরা ছিল তাদের দিয়ে দেয়। আর তারপর দামি গাড়ি বাড়ি টাড়ি সব ছেড়ে তারা পুরো এলাকা ছেড়ে অনেক দূরে চলে যায় নতুন ভাবে জীবন শুরু করার জন্য। আর ওদিকে আমরা দেখি ডক্টর লি ওই টিপটকে সমুদ্রের মাঝে ফেলে দেয় যাতে সেটিকে আর কেউ খুঁজে না পায়। আর এখানে সিনেমাটি শেষ হয়। তো যাই হোক, এটি একটা অসাধারণ কনসেপ্টের সিনেমা এবং এই সিনেমা থেকে আপনি কি শিখতে পারলেন সেটা কমেন্টে আপনিই বলুন। এবং আমাদের এই ভিডিওগুলো দেখার সময় অনেকে ভিডিও অন করে কিন্তু কমেন্টগুলো পড়তে থাকে, তো আপনার একটা কমেন্ট কিন্তু অনেকের জীবন চেঞ্জ করে দিতে পারে। তো আপনার কোনো মূল্যবান মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।